নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি যুক্তিফুল ভাজার একটা রেসিপি নিয়ে। এই যুক্তিফুল ভাজা এই গরমকালে এত সুন্দর খেতে লাগে, আগে না খেয়ে থাকলে এইভাবে বন্ধুরা একবার ট্রাই করতে পারেন। আর আপনাদের বাড়ির ওখানেও কি এই যুক্তিফুল পাওয়া যায়? যদি পাওয়া যায় সেটাও আমাকে জানাবেন যে এইভাবে আপনারা রান্না করেন কি না। চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটা। এইটাই হচ্ছে যুক্তিফুল। এই ফুল এই কুঁড়ি অবস্থায় এটা খেতে খুব ভালো। আর এইটা বাজারে দেখবেন এই গরমকাল ভোর পাওয়া যায়। আর এই রকম কুঁড়িটা থেকে ফুল ফোটার আগে পর্যন্ত এই যদি যুক্তিফুল এই রকম ধরনের নিয়ে আসতে পারেন, এটা শরীরের পক্ষে খুব উপকার। আর এই যুক্তিফুলের অনেক রকম রেসিপি আছে, অনেক কিছু পাওয়া যায়। যে এই যুক্তিফুল যেমন নানা রকম রোগ ব্যাধিতেও কাজে লাগে, আর এটা একটু খেতে কষা বা তেতো তেতো মতো লাগে। সেই জন্য যাদের ডায়াবেটিস আছে বা যাদের কোলেস্টেরল আছে, তারা এইটা খেতে পারেন, এটা তাদের পক্ষে খুব উপকার। তো এই ফুল আমি বাজার থেকে নিয়ে এসেছি, এতটা আমি রান্না করব না, এতটা অনেকটা হয়ে যাবে। যেহেতু এই ফুলটা একটু তেতো কষা, অল্প একটু নিলেই আমার হয়ে যাবে। তো এই ফুলটাকে এইরকম কাঁচি দিয়ে ধরে এইরকমভাবে কেটে এটা জলেতে প্রায় 4-5 বার এটা ধুয়ে নিতে হয়, কেননা এতে অনেক নোংরা থাকে। যেহেতু এই গাছটা একটু লতিয়ে লতিয়ে ওঠে, এই লতা পাতায় এই গাছটা এরকম থাকে, অনেক সময় ধুলো ময়লা নোংরা থাকে। তো এইভাবে কাঁচি দিয়ে কেটে আর এইরকম কুঁড়িগুলোকে এইরকমভাবে 4-5 বার জলে ভিজিয়ে ধুয়ে নিলে তবে এটা ভালো করে পরিষ্কার হয়। তো এইটা আমি আজকে রান্না করব, এটা করব ভাজা। তো এই ভাজা করার জন্য আমি একটু বড়ি নিয়েছি, একটু পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি একটা মাঝারি সাইজের আলুকে ছোটো ছোটো করে কেটে। এটা দিয়েই আমি আজকে এই যুক্তিফুল ভাজব। দারুণ সুন্দর খেতে লাগে। যাদের একদমই মানে ডায়াবেটিস আছে বা যাদের কোলেস্টেরল আছে, তারা এইভাবে রান্না করে খেতে পারেন। এইটা খুব বেশি ভাজার দরকার নেই, এটা হালকা করে ভাজলেই হবে। দেখে নিন এই প্রসেসটা, এই প্রসেসে আমি করি, এটা খুব ভালো খেতে হয়। এইভাবেই বেশিরভাগ সময়টা আমি রান্না করি অন্য কিছু রেসিপির থেকে। অন্য রেসিপিও আমি আপনাদের সঙ্গে পরে এক এক করে শেয়ার করব। আজকে আমি ভাজাটা শেয়ার করছি আপনাদের সঙ্গে। প্রথমে যে বড়িটা নিয়েছি, অল্প তেল দিয়ে সেই বড়িটাকে আগে ভেজে তুলে নেব। তারপরে আমি একটু জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব ওই তেলটাতেই। খুব বেশি তেল এখানে ব্যবহার করব না, অল্প তেলেতেই এইটা করব। শুকনো লঙ্কা আর অল্প একটু সামান্য জিরে ফোড়ন দেব। জিরে আর শুকনো লঙ্কাটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে, তারপর যে আলুটা কেটে রেখেছিলাম সেই আলুটা এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব, আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কিন্তু ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এবার দেখুন আলুটা ভাজবো। তারপর আলুটা একটু নাড়তে নাড়তেই পেঁয়াজটা দিয়ে দিলাম। আলু আর পেঁয়াজ একসাথে ভাজবো। আলু পেঁয়াজ একটু ভালো করে ভাজা হয়ে গেলে সামান্য একটু নুন দেবো আর সামান্য একটু হলুদ দেব, দিয়ে এটা ভাজতে থাকবো। ঢাকা দিয়েও ভাজতে পারেন বা আপনি এটা খোলা আঁচেও ভাজতে পারেন। এবার আলুটা ভাজাটা একটু ভালো হলে ভালো হয়, সেই জন্য আমি এটাকে ঢাকা দিয়ে ভাজবো। এই যুক্তিফুল এত সুন্দর খেতে লাগে গরমকালে। এখন তো তেতো খাওয়া আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যকৃৎ ভালো রাখতে বা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে এই ফুলের জুড়ি মেলা ভার। এই ফুলের তরকারি খেলে চৈত্র বৈশাখ মাসে যে নানা রকম মৌসুমি রোগ ব্যাধি আছে সেগুলো থেকে কিন্তু রেহাই মেলে। বসন্তের যে বসন্ত রোগ, জন্ডিস, সেগুলো রোগ ব্যাধি থেকেও এই যুক্তিফুল থেকে অনেক কিছু পাওয়া যায়। আর এই যুক্তিফুল সত্যি কথা বলতে চর্মরোগ যদি থাকে, সেই চর্মরোগের হাত থেকে কিন্তু এই যুক্তিফুল বাঁচাতে আমাদের খুবই সাহায্য করে। অনেক কিছু গুণাগুণ আছে। আমি বাজারে যখন আনতে গেলাম তো বাজারে মাসি বলছে এইটা এই যুক্তিফুল 17টা রোগের নিরাময় করে, এই যুক্তিফুল খাও মা গরমে খুব ভালো। তো ভাবাও যা করাও তাই। তো সেই ভাবলাম আজকে আমি এই যুক্তিফুলটা ভাজা রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব।
খুব সুন্দর খেতে লাগে। দেখুন আলু পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, ঢাকা দিয়ে দিয়ে ভেজেছিলাম। এবার যে যুক্তি ফুলটা নিয়েছি সামান্য পরিমাণ, সেই ফুলটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটা হালকা আছে, একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, খুব বেশি এটাকে ভাজবো না, অল্প পরিমাণ ভাজবো। এর একটু কষা ভাবটা থাকে, খুব একটা তেতো কিন্তু নয়, একটু কষা আছে। যারা একদমই তেতো খান না তাদের হয়তো তেতো লাগবে, কিন্তু যারা তেতো খান বা তেতো খেতে ভালোবাসেন তাদের কিন্তু এটা তেতো লাগবে না। আর একটু কষা আছে ঠিকই কথা, এটাকে হালকা আছে এরকম ভেজে নিলে কিন্তু দারুণ খেতে লাগে আলু পেঁয়াজের সাথে। আর বড়িগুলো যদি থাকে তাহলে তো আর কথাই নেই, দারুণ সুন্দর খেতে হয়। এইভাবে একবার ট্রাই করতে পারেন। আর যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে নতুন ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কিন্তু ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এইটা সাধারণত আমাদের ভারতেই বেশিরভাগ পাওয়া যায়, আদিবাসীরা আগে এইটাতেই রান্না করে খেতেন, তারপরেই আস্তে আস্তে এটা দক্ষিণ ভারতেও প্রচলিত আছে, ওখানকার লোকেরাও এই যুক্তি ফুল প্রচণ্ড পরিমাণে খায়। আর এবার এটাকে নামিয়ে নিয়েছিলাম, এবার যে বড়িটা ভেজে রেখেছিলাম সেই বড়িটা একটু ভেঙে একটু গোটা গোটা উপর থেকে ছড়িয়ে দিলাম। দিতে এটা দারুণ সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু অপূর্ব স্বাদের হয়। আগে না খেয়ে থাকলে বন্ধুরা এইভাবে একবার ট্রাই করতে পারেন, কেমন হলো রেসিপিটা অবশ্যই জানাবেন। আর যে সমস্ত গুণাবলী আছে এই ফুলের আমি অন্য আরেকটা রেসিপিতে আপনাদের সঙ্গে শেয়ার করব। এত সুন্দর খেতে হয়, এই ভাজাটা একবার ট্রাই করে দেখুন বন্ধুরা, খুব সুন্দর খেতে হয়। আমরা তো প্রায়শই খাই, আপনাদেরকে আজকে শেয়ার করলাম, কেমন হলো জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ বন্ধুরা।